নমস্কার মাই ডিয়ার চিলড্রেন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকবে। যাই হোক, অলরেডি রিভিশন চলছে আর সেকেন্ড টার্ম এক্সামের জন্য আমাদের রেডি হতে হবে। আচ্ছা যাই হোক, আজকের বিষয় হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করো, মানে ফাঁকা জায়গাগুলোতে লেখো। ঠিক আছে, তাহলে আজকে আমরা লিখবো ফাঁকা জায়গাগুলোতে কি কি লিখবো আমরা লিখবো। তাহলে দেখো, আমরা এগুলো অনেক আগেই পড়ে নিয়েছি ওয়ার্ডগুলো। ঠিক আছে, পি পর কি হয়, এর পর কতগুলো ওয়ার্ড আছে, ও থেকে কতগুলো ওয়ার্ড আছে, আর থেকে কতগুলো ওয়ার্ড আছে, এগুলো আগে পড়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে এন্ড ই ড্যাশ টি, কি হবে বলো তো? এন্ড ই ড্যাশ টি এখানে হবে এস, এন ই এস টি নেস্ট, নেস্ট মানে পাখির বাসা। ঠিক আছে, তারপর লেখা আছে ও ড্যাশ এল, তাহলে এখানে আমরা কি লিখবো? ড্যাশে ও ড্যাশ এল, এখানে লিখবো ডাব্লিউ, ও ডাব্লিউ এল, আউল। আউল মানে হচ্ছে পেঁচা, তোমরা আগেই পড়েছো বা পড়েছি আমরা। তারপরে আছে পি ড্যাশ এন, কি লিখবো এখানে? ই, পি ই এন, পেন। কি হলো? পিই এন, পেন। আমরা পড়েছি কি ফর প্যান, কি ফর পট, অনেকগুলো পড়েছি। এই যে আবার আছে দেখো এখানে পি ড্যাশ টি, তাহলে এখানে লিখবো ও পট, পি ও টি পট। তারপর দেখো এবার আর দিয়ে, আমরা আর দিয়ে অনেকগুলো পড়েছি, আর ও ড্যাশ ই, এখানে কি হবে? আর ও এস ই, রোশ। ঠিক আছে, আর এসি রোশ। তারপর এটা আর আই ড্যাশ জি, এখানে দিব এন, আর আই এন জি রিং, রিং মানে আংটি। তারপর দেখো অ্যাশফোর্ড, অ্যাশফোর্ড আমরা অনেক দিয়ে পড়ে অনেকগুলো পড়েছি ওয়ার্ড, তাহলে এস ড্যাশ এন, ই অতি সিম্পল, এস ইউ এন, কি হলো? সান, সান মানে সূর্য। তারপরে এস এইচ আই ড্যাশ কি হবে বলো তো? এস এইচ আই পি, শিপ। ঠিক আছে, এস এইচ আই পি শিপ, টি দিয়ে টি ড্যাশ ওয়াই, তাহলে এখানে লিখবো টি ও ওয়াই, টয়, টয় মানে হচ্ছে খেলনা। নেক্সট টি আর ই ড্যাশ, ড্যাশে কি লিখবো? ট্রি, ডবল ই হয়ে গেল, টি আর ডবল ই, ট্রি। তারপর দেখো টি আই জি ড্যাশ আর, তার ড্যাশে কি বসাবো? টি আই জি ই আর, কি হলো? টাইগার, টাইগার মানে বাঘ, বুঝা গেল? নেক্সট এস ডাব্লিউ ড্যাশ এম, কি হবে বলতো? এস ডাব্লিউ এ এন, সোয়ান। আমরা অনেক করেছি অ্যাসপর সান, অ্যাসপর সোয়ান, অ্যাসপর শিপ, অ্যাসপর সব, হ্যাঁ ওইগুলোর মধ্যে, এগুলো পড়াগুলোর মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তো তোমরা বাড়িতে বারবার লিখবে, বারবার বাড়িতে মা বাবাকে টেস্ট দিবে। ঠিক আছে, তাহলে মনে থাকবে। ভালো থেকো, নমস্কার।